আর এবার নজর রাখা যাক ভূপতি নগরের দিকে, কারণ আমরা দেখেছিলাম সন্দেশকারীতে মাথা ফেটে গিয়েছিল ইডি আধিকারিকদের ভূপতি নগরে, সেখানে আবারো আক্রান্ত কেন্দ্র এজেন্সির আধিকারিকরা। আর এই ঘটনায় অর্থাৎ ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে দুজন ধৃতদেরকে দফায় দফায় জেরা করছেন এনআইএর আধিকারিকরা, এবং সেখানে ধৃত বলাই মাইতি একই সঙ্গে মনোব্রত জানাকে জেরা চলছে, লাগাতার জেরা চলছে এনআইএ আধিকারিকদের তরফ থেকে। এবং সেই জেরায় কিন্তু মিলেছে একাধিক তথ্য, ঠিক কোন কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে আমরা জানবো বিস্তারিত ভাবে অর্ণবের কাছ থেকে। অর্ণব, সূত্র মারফত কি জানতে পারছো এখনো পর্যন্ত জেরায় কোন কোন তথ্য পেয়েছেন আধিকারিকরা? দেখো, যখন তদন্ত প্রক্রিয়া চলছিল, যখন তাদেরকে পরপর দুবার সামন করা হলো, সেই সময় কিন্তু এনআইএর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে আদালতকে তারা জানিয়েছেন যে যখন এই ব্যক্তিদের নাম উঠে আসে সেই সময় কিন্তু তারা কল ডিটেলস রেকর্ড, সেই কল ডিটেলস রেকর্ড কিন্তু তারা খতিয়ে দেখেন, এবং দেখেন যে তিনজন ব্যক্তি এই বিস্ফোরণের ফলে মারা গেছে তাদের সাথে কিন্তু এই দুজনের এই বিস্ফোরণের আগে একাধিকবার কথোপকথন হয়েছিল, এবং সেই কথোপকথনের সূত্রটা কী সেটা ধরে কিন্তু তারা তদন্ত করতে শুরু করেন। এবং এর পরবর্তী ক্ষেত্রে এই দুজনকে কিন্তু তলব করা হয় এনআইএ অফিসে, এবং এনআইএ অফিসে যখন দুবার সামন করবার পর তারা হাজিরা এড়ান, তখন কিন্তু তাদেরকে অ্যারেস্ট করবার জন্য কিন্তু আসেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা। এবং যেটা মনে করছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা যে বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল আনা, অর্থাৎ র ম্যাটেরিয়ালস এক্সপ্লোসিভ তৈরির জন্য যেগুলো কাজের আগে সেগুলোকে আনা, এছাড়া জিনিসপত্র তৈরি করবার পর সেগুলোকে কোনো শেল্টারে রাখা এবং কোথাও সেগুলোকে পাঠানো, অর্থাৎ সেটার যে ট্রান্সপোর্টেশন সেই সমস্ত কিছুর জন্য কিন্তু এদের মধ্যে একটা যোগসূত্র ছিল। এবং শুধু এরাই নয়, এই যে গোটা যে সার্কেলটা চলতো তাতে কিন্তু আরও লোক যুক্ত থাকতে পারে এমনটাই কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এবং সেই জন্য কিন্তু এদেরকে দফায় দফায় হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এবং যেটা এনআইএর তরফ থেকে জানা যাচ্ছে যে এদের জেরার উপর ভিত্তি করে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আরও যে ছজনকে নোটিশ করা হয়েছিল তাদেরও কিন্তু ফের নোটিস করা হতে পারে এমনটাই কিন্তু খবর এনআইএ সূত্রে। বেশ, নজর থাকবে সেদিকে। অর্ণব, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে এই প্রশ্নগুলি জোরালো হচ্ছে যে কোথা থেকে আসতো কাঁচামাল বা কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হতো, কারণ বিস্ফোরণ কাণ্ডে যেখানে জেরা করতে গিয়েছেন একই সঙ্গে তদন্ত করতে গিয়েছিলেন আধিকারিকরা, এবং সেখানে তাদেরকে হামলার মুখে পড়তে হয়, এবং বলা যায় যে সন্দেহশালী ঘটনার একেবারে পুনরাবৃত্তি দেখতে পেলাম আমরা ভূপতি নগরে, এবং সেই দৃশ্যের পুনরাবৃত্তিও আমরা দেখলাম, কারণ সন্দেহশালী ঘটনাতেও কিন্তু গ্রামবাসীরা বিশেষত মহিলারা তারা আক্রমণ করেছিলেন, এবং গতকালও সেই ঘটনার পুনরাবৃত্ত দৃশ্যেরও পুনরাবৃত্তি আমরা দেখলাম যেখানে মহিলারাই কিন্তু সেই হামলাতেও ছিলেন, এবং এই মুহূর্তে জেরা চলছে এবং একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে সন্দেশখালী ঘটনা আমরা দেখেছিলাম ইডি আধিকারিকদের রক্তাক্ত হতে, আর এবার ভূপতি নগরে সেখানে আক্রান্ত এনআইএ অফিসাররা, অর্থাৎ সন্দেশখালীর পর একেবারে ভূপতি নগর রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্র এজেন্সির আধিকারিকরা, ভূপতি নগরে সেখানে এনআইএর ওপর হামলা, এনআইএর গাড়ি লক্ষ্য করে ইনব্রিস্টির অভিযোগ পর্যন্ত সামনে এসেছে, বিস্ফোরণে অভিযুক্তদের ধরতে গিয়ে সেখানেই আক্রান্ত হলেন এনআইএর আধিকারিকরা, মনোব্রত জানা তাকে গ্রেপ্তারের পরে ঠিক হামলা, অর্থাৎ আমরা সেখানে দেখেছিলাম ঠিক 3 মাস আগে যে ঘটনা ঘটেছিল যেখানে শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য তদন্ত করার জন্য হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের, এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি, আর এখানে মনোব্রত জানাকে গ্রেপ্তারের পরে ঠিক এই হামলা। আমরা বিস্তারিত জানবো আর কি আপডেট আছে আমরা জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, এখনো পর্যন্ত আমরা জানি যে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন এই পুরো ঘটনা রাজ্যপাল সিভি আনন্দ বোস, অন্যদিকে আবার মুখ্য সচিবের কাছেও রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, এরই পাশাপাশি কি কি আপডেট রয়েছে এই ভূপতি নগরের ক্ষেত্রে? দেখো, এতক্ষণ তুমি যেগুলো বললে সেগুলো সবই কালকের ঘটনা, এবং কালকে রাজভবনের থেকে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল, এবং নির্বাচন কমিশনের থেকে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। বিরোধী দলনেতা কাঁথির এসডিপিও সহ রাজ্যের ডিজি তাদের এগেনস্টে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন। আজকে এই মুহূর্তে এই যে এনআইএ অফিস, এই এনআইএ অফিসে ধৃত দুজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা,
এদেরকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হবে। মূলত গতকালকে সাবমিশনে এনআইএ এর আইনজীবী আদালতে যেটা জানিয়েছেন যে গতকালকের যে ইনসিডেন্ট, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে বিশেষ করে মনোব্রত রায়কে গ্রেপ্তারের পর গাড়িতে বসাবার পরেই যে হামলার মুখে পড়তে হয়েছিল, সেই হামলার ঘটনায় অর্থাৎ গতকালকের ঘটনায় এই দুজনের ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে। সেই ইনভলভমেন্ট কি রয়েছে, কেন রয়েছে, সেটাই জিজ্ঞাসাবাদ করবেন এনআইএ আধিকারিকরা। অন্যদিকে কিছুক্ষণ আগে আমার সহকর্মী অর্ণব যেটা বলছিল যে যে ঘটনা, অর্থাৎ এই বিস্ফোরণের ঘটনা, ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এই দুজনের সরাসরি ইনভলভমেন্ট রয়েছে এবং যারা মারা গেছে, যেমনটা বলছিল যে একাধিক তথ্য এখন পেতে চাইছেন আধিকারিকরা, একই কথা তুমিও বলছো যে এই তথ্যগুলো পেতে চাইছেন আধিকারিকরা, কারণ সেটা এখন সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ সেই তথ্যগুলো পাওয়ার পরে এই তদন্ত আরো বেশি অগ্রগতি পাবে এবং সেদিকে নজর থাকবে। আমাদের ধন্যবাদ তোমাকে। সন্দেশখালী ঘটনা আমরা 3 মাস আগে দেখলাম, ঠিক তারপরে ভূপতিনগর, আজ ফের আক্রান্ত হতে হলো কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। ভূপতিনগরে এনআইএর ওপর হামলা পর্যন্ত হলো এবং সেখানে এই পুরো ঘটনাকে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে আবার এনআইকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন যে কাউকে না জানিয়ে গিয়েছিল এনআইএ, মহিলাদের ওপর অত্যাচার করেছে এনআইএ, পুলিশকে না জানিয়ে যায় এনআইএ, মহিলারা নয় মধ্যরাতে নাকি হামলা চালিয়েছে এনআইএ, অর্থাৎ এনআইএ এর ঘাড়ে সমস্ত রকম দোষ চাপিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এরই পাশাপাশি আরো একটি হাস্যকর দাবি পর্যন্ত করলেন মুখ্যমন্ত্রী, সেটাও আপনাদেরকে বলবো। তিনি বলছেন যে 2022 আমরা প্রত্যেকে জানি যে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছিল, বড় বিস্ফোরণ হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2022 নাকি ভূপতিনগরে চকলেট বোমা ফেটেছিল। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। বুঝি যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআইএ আর সিবিআই সবাই জানুন, মানুষ বলছে বিজেপির ভাই ভাই। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শোনালাম আপনাদেরকে, মুখ্যমন্ত্রী মুখ খোলার পরই পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকেও। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও শোনাবো আপনাদেরকে, শুনুন। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার উড়ে চলে যায়, তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়, আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা হোক।